বাঙালিরা বাংলার এই ঐক্যকে রক্ষা করার জন্য আমরা ভুলিনি। উত্তরবঙ্গকে ভাগ করার সেই দীর্ঘতম প্রচেষ্টা বামপন্থার হস্তক্ষেপে বিষয় নিয়ে লড়ে এসেছে। কেন্দ্র রাজ্য কত শহীদের রক্তে বাড়াতে হবে, দার্জিলিংকে বাংলা থেকে বের করে নিয়ে যাওয়া সেটাকে আমরা ব্যর্থ করতে পেরেছিলাম। রাজ্যগুলোকে ছোট ছোট করে বাংলায় তাদের কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাংলা ভাগ করেছিল, খুশে উঠে আবার করেছিল দৈনিক বিভাজন। উত্তরবঙ্গকে স্বাধীন হলো, বাংলা থেকে নির্বাচিত রাজস্থান ভাগ হলো। ভাগ হলো কোন দুটো রাজ্য? ভারতের সব থেকে বেশি দুটো রাজ্য থেকে এসেছে। উত্তরবঙ্গকে নাকি তাহলে ব্রিটিশ বুঝেছিল রাজ্যকে কারণ এরা প্রতিবাদী। কথা বলছি আজকে এত বছর যারা ব্রিটিশকে জেল থেকে বেরিয়েছিল, সরি স্যার আমাদের আজকে 100 বছর ভাগ করতে চাইছি। ছোট রাজ্যের তুমি যদি দেখবে স্বাধীনতার সময় শ্যামাপ্রসাদের এই লেখা ভারত ভাগ হোক বাংলা ভাগের ব্যাপারটা ব্যর্থ হতে পারে। বাঙালি জাতি, বাংলার জিডিপি, বাংলার সংস্কৃতি, বাংলার অর্থনীতি, এই যে একটা ভাইব্রেন্ট সোসাইটি বাংলা, ওটা দেশকে পথ দেখাচ্ছে। এই কথাটা বাঙালি বলেননি যে আজ ভারত বাংলা যা ভাবে ভারত তাই করে, এটা তো একজন বাঙালি ভদ্রলোক বলেছিলেন গোপাল কৃষ্ণ বলতে। সেই বাংলাকে দুটো অবস্থা দিয়েছিল বিজেপি, তখন তো বিজেপি না RSS এর কিন্তু বর্ষপাত লোকেরা ইত্যাদি সহ। তাহলে আজকে তারা এতদিন পরে আবার তারা বুঝতে পারছে বিভিন্নভাবে বাংলাকে চর্চা করা যাচ্ছে না। পরপর 3-4টে ভোট হয়ে গেল, বাংলায় কিছুতেই থাবা বসানো যাচ্ছে না, বিজেপি পারছে না এবং বিজেপির সমর্থন ক্রম হ্রাসমান বাংলা জুড়ে। ফলত এখন মমতা ব্যানার্জির মতো সুবিধাবাদী লোকেদের জুটিয়ে মুটিয়ে বাংলা ভাগ করার নতুন প্রকার, যাতে করে বাঙালি এবং শুধু বাঙালি না, বাংলায় ভাষায় বসবাস করা অন্য ধর্মের অন্য ভাষার মানুষ, অন্য ভাষার মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ সব মিলে যে একটা সোসাইটি আছে, বৈচিত্র্যময় একসাথে মিলেমিশে বাঁচার সোসাইটি আছে, সেটা বিজেপির পক্ষে ক্ষতি করছে। বিজেপিকে বাঁচতে দেবেন পশ্চিমবঙ্গ, বিজেপি যাই করুক বিজেপি বাংলায় জিন্দেগিতে আসতে পারবে। ভারত এখন বাংলার ভাগ করারটা মানুষ বুঝবেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই অনন্ত মহারাজ পার্লামেন্টে গিয়ে বাংলা ভাগের পক্ষে বলছে, সেই অনন্ত মহারাজের সাথে কি করেছিলেন? মমতা ব্যানার্জির মতো সুবিধাবাদী লোকেরা এই ধরনের প্রতিটি বিচ্ছিন্নতাবাদী ফোর্সকে হাওয়া দিয়েছে। মমতা ব্যানার্জি জানতেন না বিজেপি তাদের রাজ্যগুলোকে ছোট রাজ্যের পক্ষে তাদের সেই বিজেপির সাথে জোট করেছেন গত 20 বছরে একাধিক। RSS ভালো, খুব ভালো এখনও বলে চলেছেন। তাহলে মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে বিজেপির এই তাল, মমতা ব্যানার্জির এই উস্কানিত ইন্ধন আছে বাংলার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বিভাজনের শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তারা চেষ্টা করে চলেছে বাংলাকে পুনর্বার ভাগ করার জন্য। এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকারের কাছ থেকে প্রতিবাদের একদিন আগে এই কথাটা এসেছে, একদিনের মধ্যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি রাস্তায় নেমেছে? একদিন আগে ওইগুলো বলেছে, একদিন 1.5 দিন আগে তৃণমূলকে গত একদিনে রাস্তায় নামতে দেখেছে। ওরা হাওয়াবাজি করার জন্য জয় বাংলা বলবে, বঙ্গবন্ধুর স্লোগান চুরি করবে, কিন্তু বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, বাংলায় আসা অন্য ভাষার মানুষ যারা বাংলার মানুষের হয়ে গিয়েছে তাদেরকে ভালোবাসা। আমাদের লাল ঝান্ডা এই কাজ আজীবন করেছে, ভবিষ্যতেও তার জন্য যাওয়ার জন্য আজকের মিছিলটা চলে।